কুমড়ো খেতে অনেকেই খুব একটা পছন্দ করে না, তবে এইভাবে যদি কুমড়ো বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রত্যেকেই তার প্রশংসা করবে। আজকে আমি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের কুমড়োর ভর্তা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন কুমড়ো। কুমড়োটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়ো ব্যবহার করছি। মিষ্টি কুমড়ো ছাড়া কিন্তু রেসিপিটি ভালো লাগবে না। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগছে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তার সাথে নিয়েছি 4 থেকে 5 কোয়া মতন রসুন। রসুনের কোয়াটা আমার একটু বড়, তাই এই পরিমাণ নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি মতন আদা। এবার এটা স্মুথ পেস্ট করে নেব। এবার একটি প্রেসার কুকারকে আমি বসিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। কুমড়োটাকে একটু ভাপিয়ে নিয়ে আমি রান্নাটা করব, তাহলে কিন্তু রান্নাটি করতেও সহজ হয় আর স্বাদটাও কিন্তু ঠিকঠাক থাকে। সমস্ত কুমড়োগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দেব। সিটি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিতে হবে, নাহলে কিন্তু কুমড়োটা গলে যাবে। এবার একটি কড়াই নিয়ে নেব সাদা তেল, 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। ঘি আর সাদা তেল ব্যবহার করতে হবে, সর্ষের তেলে কিন্তু রেসিপিটি হবে না। এবার তেল গরম হলে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব, সবই 1/2 টিস্পুন করে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ আর চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষি নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর মশলার কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 মতন ডিম। এখানে 500 গ্রাম কুমড়োর জন্য 2 ডিম ব্যবহার করেছি। এবার ডিমটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটি করতে হবে। এই মশলা আর ডিমটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো করে ডিম আর মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুমড়োটা। কুমড়োটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে তাই খুব বেশি সময় লাগবে না। এবার একটি খুন্তির সাহায্যে কুমড়োগুলোকে একটু ভেঙে দেব, যাতে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখতে হবে। খুব ভালো করে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু এরকমভাবে নেড়ে নেড়ে আমাকে ভর্তাটা করে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা আর ঘি। কুমড়োর সাথে গরম মশলা ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। কুমড়োর যে জলটা ছিল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটি করে যেতে হবে। রান্নাটি একদম রেডি হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। একদম মাখামাখা অবস্থায় না এলে, নামিয়ে নিলে কিন্তু কুমড়োর ভর্তা স্বাদটা কিন্তু ঠিকঠাক আসবে না। যদি আপনারা ঝাল খান সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো লঙ্কাই ব্যবহার করেছি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।